আমরা আলোচনা করছিলাম কার্বনের বিভিন্ন রূপভেদ নিয়ে। প্রথমে হীরক বা হীরের সম্পর্কে জানার পালা। হীরে যে কার্বনের একটা রূপভেদ হতে পারে এটা ভেবেই অবাক লাগে, তাই না? কিন্তু গঠন বিশ্লেষণ করে দেখা গেছে হীরে আসলে কেবল এবং কেবল মাত্র কার্বন। চলো তাহলে আর দেরি না করে শুরু করি হীরে সম্পর্কে আলোচনা। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় গল্পটার কথা তোমাদের মনে আছে কি? যারা গল্পটা পড়োনি তারা ভাবছো নিশ্চয়ই রসায়নের ক্লাসে আবার উপন্যাস নিয়ে আলোচনা কেন। চলো তোমাদের গল্পটা একটু সংক্ষেপে শোনাই। গল্পের মূল চরিত্র বাঙালি ছেলে শঙ্কর, ভীষণ অ্যাডভেঞ্চার পাগল। বাঙালির দুধে ভাতে জীবন তার একেবারে না পছন্দ। তাই একদিন সাহস করে বিদেশে চাকরি নিয়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। জাহাজে করে পৌঁছলো সুদূর আফ্রিকায়। সেখানে তার আলাপ হয় আরো এক ভবঘুরে ডিয়েগো আলভারেজের সঙ্গে। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার হীরের খনি খুঁজতে বেরিয়ে তারা পায় বন জঙ্গল, উঁচু পাহাড়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, নানা আতঙ্ক। তারা হাঁটছিল এক অজানা গন্তব্যের দিকে। ঠিক এমন সময়ই আলভারেজের মৃত্যু হয়। তারপর শঙ্কর সেখান থেকে বেঁচে ফেরার সে এক অদ্ভুত সংগ্রাম তার শুরু হয়। একেবারে শেষের দিকে শঙ্কর আটকে পড়ে এক অন্ধকার গুহায়। সেখানে ক্ষীণ এক নদীর চারপাশে পড়ে থাকা হলদেটে স্বচ্ছ পাথরের কয়েকটা টুকরো সে কুড়িয়ে রাখে যাত্রাপথের স্মৃতি হিসাবে। শহরে ফিরে জানতে পারে সেই পাথরের টুকরোগুলো আসলে হীরে, খনির হীরে। হীরেকেই কেটে পালিশ করে পৌঁছে দেওয়া হয় দেশে বিদেশে। এই হীরের খোঁজ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল জানো? আজ থেকে প্রায় 6000 বছর আগে প্রাচীন ভারতবর্ষে হীরের খনির সন্ধান পাওয়া যায়। 1729 সালে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে হীরের খনি আবিষ্কৃত হয়। তবে বর্তমানে পৃথিবীর প্রায় 95% হীরে আসে দক্ষিণ আফ্রিকা থেকে, সেই চাঁদের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকায় প্রথম হীরের খনি আবিষ্কার হয় 1860 খ্রিস্টাব্দে। এরপর চাঁদের পাহাড়ের দেশে পাওয়া যেতে থাকে একের পর এক হীরের খনির সন্ধান। রানী ভিক্টোরিয়ার মাথার মুকুটে যে সুদৃশ্য হীরেটা রয়েছে তা আমাদের ভারতের হীরে, তার নাম কোহিনূর। কিন্তু হীরের ভেতর কি এমন আছে যা একে সকলের থেকে আলাদা করে রেখেছে? চলো হীরের ভেতরে ঢুকে এর উত্তর খুঁজে আনি। হীরে বা ডায়মন্ড শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যাডামাস থেকে। এই অ্যাডামাস মানে অভঙ্গুর। হীরের কেলাসের গঠনটা কিন্তু এই নামের সার্থকতা রাখতে পেরেছে। কেন? চলো দেখে নেওয়া যাক হীরের ভেতর কার্বন পরমাণুগুলো কেমন থাকে। এখানে কার্বন পরমাণুগুলো থাকে sp3 সংকরায়িত অবস্থায়। অর্থাৎ sp3 কক্ষকগুলো ত্রিমাত্রিকভাবে চতুস্তলকের আকারে এইভাবে বিন্যস্ত থাকে হীরের মধ্যে। এই sp3 কক্ষকগুলোর সঙ্গে ওভারল্যাপ করে আরো 4টে কার্বনের sp3 কক্ষক। তারপর এইভাবে কার্বন কার্বন সমযোজী বন্ধনের সাহায্যে তৈরি হয় একটা চতুস্তলক। একের পর এক কার্বনের চতুস্তলক জুড়ে গিয়ে একটা সুগঠিত কেলাস তৈরি হয়, এরই নাম হলো হীরে। বুঝতেই পারছো এর ঘনত্ব কাঠিন্য কতটা বেশি। এই অদ্ভুত সুন্দর ত্রিমাত্রিক আণবিক গঠনের জন্যই হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি হয়, আর তাই হীরের ওপর আলো পড়লে তা প্রতিসরণের সময় হীরের মধ্যেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সেজন্যই হীরে এত উজ্জ্বল চকচকে। তবে হীরের এই কেলাসাকার গঠনের জন্যই হীরে রাসায়নিকভাবে আবার খুবই নিষ্ক্রিয়।
800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অবশ্য হীরেকে বায়ুতে পোড়ালে তা থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। আর অক্সিজেনের অনুপস্থিতিতে যদি আমরা হীরেকে উত্তপ্ত করি তাহলে উচ্চ চাপে এই চতুস্তলকীয় গঠনটা ভেঙে যায় আর তৈরি হয় গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইটের গঠন কেমন হয়? সেও কি হীরের মতোই সুন্দর কেলাস তৈরি করে? গ্রাফাইট আর হীরের কেলাসের মধ্যে তফাৎ কোথায়? খুঁজবো এসব প্রশ্নের উত্তর, তবে পরের ভিডিওতে। দেখে নাও।